এই যে পিং পং বল যেটা আমরা সাধারণত খেলাধুলার ক্ষেত্রে ব্যবহার করি এটা দিয়ে আজকে আমরা কি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আমরা এটা দিয়ে বেশ মজার একটা এক্সপেরিমেন্ট করব আচ্ছা এটা করার জন্য আমাদের এরকম ট্রান্সপারেন্ট একটা কাগজ লাগবে এরকম ট্রান্সপারেন্ট কাগজ আমরা বিভিন্ন সময় স্টেশনারি শপে কিনতে পাই বা যে কোনো ক্রাফটিং শপেও পাওয়া যায় বা যে ফাইলের সাথে পাই ফাইলের সাথে পাওয়া যায় সেখান থেকেও তুমি নিয়ে নিতে পারো তো এটা ট্রান্সপারেন্ট না হলে যে এক্সপেরিমেন্ট কাজ করবে না তা না কাজ করবে কিন্তু এরকম ট্রান্সপারেন্ট হলে জিনিসটা আরো মজা করে করা যাবে মজাটা বেশি ভালো বোঝা যাবে আচ্ছা তো আমি এটা দিয়ে একটা পাইপ তৈরি করে নিচ্ছি দেখো এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা পাইপ তৈরি করে নিচ্ছি এই পাইপটা এমন হতে হবে যে এর ভেতর দিয়ে একটা পিং পং বল কোনো মতে চলে যায় এরকম তো এইজন্য প্রথমে আমি একটু টাইট করেই ধরলাম দেখো তো এর ভেতর দিয়ে বলটা যায় কিনা ফেলে দেখো একদম খুব সুন্দর করে যায় তাহলে আমি এবার এটাকে শক্ত করে ধরে রাখি তুমি এটার মাঝখানে একটা টেপ আটকে দাও আচ্ছা ঠিক আছে পেয়েছো তাহলে এখানে মাঝখানে একদম ভালো করে লাগিয়ে দাও এভাবে না বাঁকা করেই লাগাও হ্যাঁ ঠিক আছে ব্যাস এক টুকরো হলো এবার আমি এটা ধরে রাখি এই মাথায় একটু লাগাও ওকে এবার এই পাশটাতে তাহলে একদম সুন্দরভাবে এটা পাইপের আকৃতিটা ধরে রাখবে ব্যাস তাহলে এখন আমরা কি তৈরি করলাম একটা পাইপ তৈরি করলাম যার ভিতর দিয়ে এই বলটা যাওয়া আসা করলে আমরা দেখতে পাবো তাই না খুবই সহজ বলটা কোথায় আছে দেখা যায় এবার এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের এরকম একটা হেয়ার ড্রায়ার দরকার এই হেয়ার ড্রায়ারটা একটা বাতাসের প্রবাহ তৈরি করতে পারে এই দেখো হ্যাঁ খুব সুন্দর করে ফ্লোট করছে আর পিং পং বলগুলো এত হালকা হওয়ার কারণে আরো সুবিধা হওয়ার কারণে এটা আসলে সহজে ভাসতে পারে তো এই যে বাতাসের প্রবাহে ও ভেসেছিল এটাকে ব্যবহার করেই আমরা এখন এক্সপেরিমেন্টটা করব ওকে চলো করে ফেলি তোমার হাতে অনেকগুলো বল আছে তুমি একটা একটা করে এর মুখে ধরবে ওকে দেখো কি হয় আমি এটাকে একটু উপরের দিকে কাত করে ধরলাম ঠিক আছে এটাকে তুমি যদি এই মুখ দিয়ে আস্তে করে টোকা দাও দেখো তো এই পাশে আসে কিনা খুব আস্তে করে টোকা দাও ভিতরে হ্যাঁ বেশি দূর যায় না তাই না একটু দূর গিয়ে আবার ফিরে আসে আবার ফেরত চলে হ্যাঁ কেন ফিরে আসে কারণ ঢালু নিচ থেকে উপরের দিকে উঠতে গিয়ে থেমে যায় তারপর আবার ফেরত আসে এবার আমি এখানে বাতাস দেওয়ার পরে দেখো কি হয় ওকে রেডি রেডি 1 2 3 ও ওয়াও আরো দাও আরো দিচ্ছি একটানে চলে যাচ্ছে কোনো ধাক্কাও দেওয়া লাগছে না ওয়াও আমাদের শপিং পং বল এখন স্টুডিওতে ছড়াছড়ি তবে এটা কিভাবে হলো কিভাবে কাজ করলো ও ঢালু বেয়ে উপরে উঠতে গিয়ে প্রথমে বাধা পাচ্ছিল এইরকম বাধা পায় আমরা ধাক্কা দিয়ে ওটাকে পুরোপুরি নিতে পারছিলাম না ওই প্রান্তে কিছু দূর গিয়ে গিয়ে ও ফিরে আসে তাই না এখন এরকমটাই হচ্ছে কিন্তু আমি যদি এর সামনে একটা বাতাসের প্রবাহ তৈরি করি তখন ও আর ফিরে আসে না বরং পুরোটা পার হয়ে চলে যায় আরো একটা বল আছে এটা দিয়ে আমি আরেকবারের মতো দেখাই এই দেখো আমি অনেক অনেক খাড়া করে দিলাম এইবার এই দেখো ও তাও কিন্তু সে অনেকটুকু যাচ্ছে নিজে নিজে ওয়াও বাহ তাহলে এইরকম কেন হচ্ছে এটা হওয়ার কারণ হলো আমরা এই পাইপের এই মুখে যখন বলটা দিচ্ছি যদি আমরা একটা বাতাসের প্রবাহ তৈরি করতে পারি তাহলে সে এটাকে টেনে নিয়ে যাবে ও একটা সাকশন চ্যানেলের মতো সাকশন চ্যানেলের মতো আমি যদি এদিকে তাক করতাম তাহলে বাতাসের ধাক্কায় ও আরো বের হয়ে যেত কিন্তু আমি এটাকে এদিকে তাক না করে এইভাবে তাক করেছি খেয়াল করো যে এরকম করে তো তখন একটা টান সৃষ্টি হয়েছে এই পাশ থেকে কেন এরকম টানটা সৃষ্টি হয় তার কারণ হচ্ছে যখন আমি এরকম করে বাতাস দিচ্ছি তখন এইখানে বাতাসের প্রবাহ সৃষ্টি হওয়ার কারণে অর্থাৎ বাতাস এখান থেকে ক্রমাগত সরে যাওয়ার কারণে এখানে নিম্নচাপের সৃষ্টি হয় তাহলে এখানে নিম্নচাপ তার তুলনায় অন্য প্রান্তে কি উচ্চচাপ আর আমরা জানি বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় এই জন্য এই পাশ থেকে ক্রমাগত বাতাস ঢুকবে এই পাশে এসে সজোরে বেরিয়ে যাবে আসার সময় সে হালকা যে জিনিসগুলোকে পাচ্ছে যেমন এক্ষেত্রে বলটা ছিল সেটাকে সাথে করে নিয়ে গিয়ে এদিক দিয়ে বের করে দেয় ওকে তাহলে এটা আসলে চাপের পার্থক্য তৈরি করার মাধ্যমে
বলের মধ্যে আমরা গতি সঞ্চার করলাম। বাহ, খুবই মজা লাগলো ভাই। এবং যেটা চোখে আমরা দেখছি সেটা কিন্তু মানে যে মেকানিজমটা এখানে কাজ করছে ঠিক অপোজিট, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টান খাচ্ছে কিন্তু টানটা হচ্ছে কারণ হলো একটা প্রেসার ডিফারেন্স। হ্যাঁ, তুমি যদি কাউকে বলো যে এদিকে আমরা হেয়ার ড্রায়ার ধরলে বলটা কোথায় যাবে, অনেকে হয়তো ভাববে যে এদিকে বাতাস ঢুকার কারণে বের হয়ে যাবে। হ্যাঁ, আর ওইদিকে ভাববে যে চাপ অনেক বেশি যে কারণে তারা মানে বের হতে পারবে না, একটা অবস্ট্রাকশন ফেস হচ্ছে।